আজকে তোমাদের কি কোম্পানির সংগঠনের গঠন পদ্ধতি কিভাবে হয় আমরা সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের বলছিলাম যে কোম্পানি কিন্তু দুই ধরনের হয়, একটা পাবলিক লিমিটেড আর একটা প্রাইভেট লিমিটেড। এই গঠন প্রণালীর মধ্যে দুটোই কিভাবে গঠন করা যায় সেটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কোম্পানি সংগঠন একটা আইন চিহ্নিত প্রতিষ্ঠান, এটা আইন অনুযায়ী গঠন করতে হয়। এবং কোন সালের আইন অনুযায়ী? 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এর প্রতিষ্ঠান গঠন করতে হয়। এখন গঠন করার জন্য কতগুলো পর্যায় বা ধাপ আমাদের অতিক্রম করতে হয়, অর্থাৎ গঠন তো এই শুধু এরকম না যে 1994 সালের আইন অনুযায়ী এটা গঠন করা হলো, এরকম বিষয় না। অবশ্যই এটা শুরু থেকে শেষ পর্যন্ত কিছু দলিলপত্র, সুনির্দিষ্ট পরিমাণ ফি, হ্যাঁ, আবেদন করে করতে হয়। এখন সেগুলো কীভাবে সেগুলো আমরা দেখি। প্রথম পর্যায়টা হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়। যে কোনো কোম্পানি গঠন করতে হলে সেটা প্রাইভেট হোক আর বা পাবলিক হোক, সেটা গঠন করার জন্য অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হয়। এবং এই উদ্যোগটা গ্রহণ করবে কোম্পানির প্রবর্তকরা। এবং এই কোম্পানির প্রবর্তক কারা? প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2 জন প্রবর্তক হতে হবে, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন। অর্থাৎ প্রাইভেটের ক্ষেত্রে 2 জনের কম হলে যেমন কোম্পানি গঠন করার চিন্তা ভাবনাও করা যাবে না, আবার পাবলিক লিমিটেড ক্ষেত্রে 7 জনের কম হলেও সেই চিন্তা ভাবনা করে পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করা যাবে না। এবং এই জন্য এই যে উদ্যোগ গ্রহণ পর্যায়ে এই যে 2 জন এবং 7 জন করে যে রাজি করানো হলো, এরা কি কাজগুলো করবে উদ্যোগ গ্রহণ পর্যায়ে সেটা আমরা দেখি। যে প্রথমে এরা করবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ। এরা মানে কারা? প্রবর্তকগণ। এই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের মধ্যে কি থাকবে? থাকবে হলো কোম্পানির নাম কি হবে, ধরন কি হবে, অর্থাৎ কোম্পানি কোন ধরনের কোম্পানি হবে, সেটা কি তোমার খাদ্য বা শিল্প বা তোমার প্রসাধন বা পোশাক, কোন ধরনের বিষয় হবে সেটা। তারপর হলো অনুমোদিত ও পরিশোধিত মূলধনের পরিমাণ। যে কোনো কোম্পানি গঠন করতে গেলে প্রাথমিক অবস্থায় কিছু মূলধন নিয়ে করতে হয়, সেই অনুমোদিত এবং পরিশোধিত মূলধন হলো যে কোম্পানি পুরোটা পরিচালনা করার জন্য আরো কিছু মূলধনের দরকার হয়, এই পরিমাণটা কত হবে এবং তা কিভাবে সংগৃহীত হবে, কোম্পানির ঠিকানা কি হবে, ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে আমরা কি বললাম? কোম্পানির নাম, হ্যাঁ, ধরন, তারপর অনুমোদিত ও পরিশোধিত মূলধনের পরিমাণ কত হবে এবং তা কিভাবে সংগৃহীত হবে, এবং তারপরে হলো কোম্পানির ঠিকানা কিরকম হবে, ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে কারা? প্রবর্তকগণ। এটা মাথায় রাখতে হবে যে এই সিদ্ধান্তটা গ্রহণ করবে কারা? প্রবর্তকগণ। আর প্রাইভেটের ক্ষেত্রে কয়জন প্রবর্তক হতে হবে? কমপক্ষে 2 জন। আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কমপক্ষে 7 জন প্রবর্তক হতে পারে। এখন প্রাইভেটের ক্ষেত্রে 2-এর বেশি হতে পারে, 50-এর মধ্যে হতে পারে, আর পাবলিকের ক্ষেত্রে 7-এর যে উপরে যে কোনো সংখ্যাই হতে পারে প্রবর্তকগণের ক্ষেত্রে। প্রবর্তকগণ এই সিদ্ধান্তটা গ্রহণ করলো। দ্বিতীয়টা হলো নামের ছাড়পত্র সংগ্রহ। প্রবর্তকগণ প্রস্তাবিত কোম্পানির যে সম্ভাব্য নাম তারা নির্দিষ্ট করেন। সম্ভাব্য কেন? কারণ অনুমতি পাওয়ার আগ পর্যন্ত কোনো নামই কিন্তু কোনো কোম্পানি ব্যবহার করতে পারবে না। এখন এই সম্ভাব্য নাম 1টি বা 2টি প্রস্তাব করে আর ছাড়পত্র সংগ্রহ করতে হয়। তো সেটা কিভাবে? নিবন্ধক অফিস কোনো নাম নির্দিষ্ট করে ছাড়পত্র দেবে। কারা দেবেন? নিবন্ধক অফিস। এবং ইস্যুর তারিখ থেকে 30 দিনের মধ্যে কোম্পানি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন পড়ে। এখন এক্ষেত্রে কথা হলো যে নিবন্ধক অফিস থেকে কোম্পানির নাম নির্দিষ্ট করে। এখন একই নামের 2টা কোম্পানি হতে পারবে না, আবার রাজকীয় কিছু বিষয় আছে, রয়্যাল, প্রিন্স, ক্রাউন, এগুলো দিয়ে কোনো কোম্পানির নাম হতে পারে না। এই সমস্ত বিষয়গুলোকে বাদ দিয়ে কোম্পানির নিবন্ধক অফিসে যে আমরা প্রস্তাব করলো, অর্থাৎ যে আমরা প্রস্তাব বলতে এখানে আমরা নিজেরা প্রবর্তক হলাম কোম্পানির ক্ষেত্রে, প্রবর্তকগণ যে নামগুলো প্রস্তাব করে দেন এবং সেটা তারা কি নিবন্ধক অফিসের ওয়েবসাইট থেকে দেখেন যে যে নামগুলো ফাঁকা আছে, অর্থাৎ এই নামের কোম্পানিগুলো এখনো নাই, সেই নামগুলোর মধ্যে 1টি বা 2টি নাম প্রস্তাব করে নিবন্ধক অফিসের নিকট নামের ছাড়পত্র সংগ্রহের জন্য আবেদন করতে হয়। এবং নিবন্ধক অফিস কি করেন যে সেই যে সম্ভাব্য নামগুলোর মধ্যে থেকে যে নামগুলো অন্যান্য কোম্পানি, বিদ্যমান যে কোম্পানিগুলো আছে তাদের নামের মধ্যে নাই, সেরকম থাকলে কোম্পানি সেই নামগুলো নামটা ছাড়পত্র প্রদান করেন। এবং যেই তারিখে নামের ছাড়পত্রটা দেয়া হলো সেই তারিখে, অর্থাৎ ইস্যুর তারিখ থেকে 30 দিনের মধ্যে, অর্থাৎ নামের ছাড়পত্র পাওয়ার 30 দিনের মধ্যে, সেটা প্রাইভেট হোক বা পাবলিক লিমিটেড কোম্পানি হোক, তাদেরকে কোম্পানি নিবন্ধনের জন্য
প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হয়। তাহলে প্রথমে যে কাজগুলো প্রবর্তন করলেন, যে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে কোম্পানি কি ধরনের কোম্পানি হবে, তারপর কোম্পানির নামটা কিরকম হবে, অনুমোদিত পরিশোধিত মূলধনের পরিমাণ কি হবে, কিভাবে তা সংগ্রহ করা হবে এবং ঠিকানাটা কিরকম হবে। দ্বিতীয় পর্যায়ে হলো ওই যে নামটা কিরকম হবে সেটার জন্য ছাড়পত্র সংগ্রহ করবে। নামটা হলো সম্ভাব্য নাম ওয়েবসাইট থেকে, কিসের ওয়েবসাইট, নিবন্ধকের ওয়েবসাইট থেকে দেখে সম্ভাব্য একটি বা দুটি নাম প্রস্তাব করে নিবন্ধক অফিসে দাখিল করতে হবে এবং নিবন্ধক অফিসে নিবন্ধন কর্মকর্তারা কি করবেন, সেই নামগুলোর মধ্যে থেকে একটি নাম তাদের জন্য চূড়ান্ত করে ইস্যু করবেন এবং ইস্যু করার নামের ছাড়পত্র পাওয়ার, অর্থাৎ ইস্যু যে হয়ে গেল সেটা 30 দিনের মধ্যে কোম্পানি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং এই উদ্যোগটা আসলে গ্রহণ করবে তারা প্রবর্তকগণ। এবং প্রবর্তকগণ হতে হবে প্রাইভেটের ক্ষেত্রে কমপক্ষে 2 জন আর পাবলিকের ক্ষেত্রে কমপক্ষে 7 জন। এখন তাহলে উদ্যোগ গ্রহণ পর্যায়ে 2 কাজ, একটা হলো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা এবং একটা হলো নামের ছাড়পত্র সংগ্রহ করা। এখন দেখো আমি বলছিলাম যে নামের ছাড়পত্র পাওয়ার 30 দিনের মধ্যে কি করতে হবে, যে অন্যান্য কাজগুলো, উদ্যোগের অন্যান্য কাজগুলো, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। এখন নিবন্ধনের জন্য যে কাজগুলো করতে হয়, এই পর্যায়ে প্রবর্তকগণ কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিম্নোক্ত 2টি দলিল প্রণয়ন করেন, অর্থাৎ নিবন্ধক অফিসে আবেদন করার জন্য এই দলিল 2 লাগবে। তো দলিল 2 ওইখানে আবেদন করার আগেই তো প্রণয়ন করতে হবে। তো প্রথম দলিলটা হচ্ছে স্মারকলিপি, এটি কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। কার কিসের সংবিধান? কোম্পানির সংবিধান, সেটা পাবলিকই হোক আর প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক। এতে কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে। কি থাকে গুরুত্বপূর্ণ বিষয়? যেমন কোম্পানির নাম, নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, শেয়ার হোল্ডারদের দায় দায়িত্ব, সম্মিলিত চাঁদ ইত্যাদি বিষয় এখানে লিপিবদ্ধ করা। অর্থাৎ স্মারকলিপি প্রণয়ন করতে গেলে প্রথমে তো আমরা কোম্পানির নাম পেয়ে গেলাম নিবন্ধকের অফিস থেকে, এরপর নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা, যে অফিসে আমরা নামটা ছাড়পত্র করিয়েছি এবং নিবন্ধনের জন্য আবেদন করব সেই কার্যালয়ের ঠিকানা। এরপর হলো কোম্পানি গঠনের উদ্দেশ্য, কোম্পানির মূলধনের পরিমাণ, কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় দায়িত্ব। এখন এক্ষেত্রে বলতে পারো যে পাবলিক লিমিটেডের কোম্পানির কাছে তো শেয়ার বিক্রি করতে হয়, প্রাইভেটের ক্ষেত্রে শেয়ার বিক্রি করতে হয়, তবে সেটা জনগণের নিকট না, শুধুমাত্র কোম্পানির যারা সদস্য বা প্রবর্তকগণ আছে তাদের মধ্যে। তো সেই শেয়ার হোল্ডারদের দায় দায়িত্ব কি থাকবে? শুধু খালি মূলধন বিনিয়োগ করবে আর মুনাফা নিবে তা নয়, আর অন্যান্য কিছু দায় দায়িত্ব সেগুলো লিপিবদ্ধ করতে হবে। এখন এই দায় দায়িত্বগুলো কি সেটা আমরা যখন শেয়ারের বিষয়গুলো করবো তখন করবো। তো এই জিনিসগুলো থাকবে দায় দায়িত্ব, সম্মিলিত চাঁদা। সম্মিলিত চাঁদা হলো যে শেয়ার হোল্ডারগণ বা প্রবর্তকগণ শুরুতেই কোম্পানির কাজ শুরু করেছেন এবং পরবর্তীতে আরও যাদেরকে সঙ্গে নেওয়া হয়েছে তাদের সবার চাঁদার পরিমাণগুলো, এই বিষয়গুলো যেই দলিলের মধ্যে থাকবে সেটা হচ্ছে স্মারকলিপি। আর এই স্মারকলিপিটা হচ্ছে কোম্পানির মূল দলিল বা কোম্পানির সংবিধান, প্রথম দলিল, কার্যকর দলিল, প্রথম দলিল যেটাই বলো সেটা হচ্ছে এই স্মারকলিপিটা। এই দলিলটা প্রথমে প্রণয়ন করতে হবে। দ্বিতীয়ত যে দলিলটা প্রণয়ন করতে হবে সেটা হচ্ছে সংবিধি বা করিমের নিয়মাবলী, এটি কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এতে কোম্পানির কি বিষয়গুলো থাকে, অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় সকল বিষয় লিপিবদ্ধ করা হয়। স্মারকলিপির মধ্যে আমরা দেখেছিলাম কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায় দায়িত্ব এই জাতীয় বিষয়গুলো, মূলধনের পরিমাণ, চাঁদা ইত্যাদি। আর সংবিধি বা পরিমাণ নিয়মাবলী যেহেতু কোম্পানির দ্বিতীয় দলিল, এটাতে থাকবে যে কোম্পানি তার কার্যক্রমগুলো কিভাবে পরিচালনা করবে, এই বিষয়গুলো সংবিধি বা পরিমাণ নিয়মাবলীর মধ্যে উল্লেখ থাকবে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে সংবিধি বা পরিমাণ নিয়মাবলী হচ্ছে কোম্পানির দ্বিতীয় দলিল, যেখানে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয় এখানে লিপিবদ্ধ করা হয়ে থাকে। এখন এইখানে একটা ব্যতিক্রমী বিষয় রয়েছে, দেখো যে অবশ্য পাবলিক লিমিটেড কোম্পানি আইনে বর্ণিত তফসিল 1-এ, অর্থাৎ এটা প্রাইভেটের ক্ষেত্রে হবে না, পাবলিক লিমিটেড কোম্পানি আইনে যদি তফসিল 1 নামে কোনো কিছু প্রণয়ন করা হয়ে থাকে আগে, সেটাকে সংবিধি হিসাবে, অর্থাৎ সংবিধি অর্থপূর্ণ নিয়মাবলী হিসাবে গ্রহণ করলে সেক্ষেত্রে আগে দলিল তৈরি করতে হয় না। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা আগেই যদি কোনো তফসিল 1 প্রণয়ন করে থাকি এবং তফসিল 1-এ এই বিষয়টাই থাকে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত বিষয়াবলী, তো সেটা যদি আগেই প্রণয়ন করা হয়ে থাকে তাহলে আর নতুন কোনো সংবিধি তৈরি করতে হয় না। কিন্তু তফসিল 1-কে সংবিধির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে এমন একটা ঘোষণাপত্র দিয়ে
দিতে হবে, কারণ দুটো দলিল তো প্রয়োজন হবে নিবন্ধন করার জন্য। তো সেক্ষেত্রে স্মারকলিপি একটা দলিল, আর আরেকটা দলিল যে সংবিধি এখন তফসিল এক আছে সেটাকেই প্রবর্তন করতে কি ঘোষণা দিতে হবে যে তফসিল এককেই আমরা সংবিধি বা পরিবার নিয়মাবলী হিসাবে আমরা সেটাকে নিয়ে নিলাম, এবং এটা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে, প্রাইভেট ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হয় না। এখন এরূপ দলিল উল্লেখে এরূপ দলিল প্রণয়নে কোম্পানি গঠনের কাজে দায়িত্বপ্রাপ্ত উকিল, দেখো দায়িত্বপ্রাপ্ত উকিল বা অ্যাটর্নি প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করে থাকে। অর্থাৎ এই যে দলিলগুলো প্রণয়ন করা হলো কোম্পানির বিষয় নিয়ে, কিন্তু এই কোম্পানির যে বিষয়গুলো এগুলো গঠনের ক্ষেত্রে অবশ্যই একজন দায়িত্বপ্রাপ্ত কোম্পানি উকিল বা কোম্পানি যদি কোনো অ্যাটর্নি নিয়োগ করে থাকে সেই অ্যাটর্নি প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে। কারণ হলো যে আমরা কোম্পানির জন্য যা প্রবর্তন কোম্পানির জন্য যে সকল দলিলপত্র প্রণয়ন করলো সেক্ষেত্রে তাদের যে তারা যে নিজেরা দায়িত্ব নিয়ে বা তারা স্বীকার করেছে দায় দায়িত্বগুলো এই মর্মে তারা ঘোষণা দিয়েছে, সম্মতি দিয়েছে বা স্বাক্ষর করেছে, সেই জন্য কিন্তু দায়িত্বপ্রাপ্ত উকিল বা অ্যাটর্নির প্রয়োজন হবে। অর্থাৎ তাদের সম্মুখে বা তাদের সহায়তায় এই কাজটি করা হয়েছে, করা হয়ে হলে যদি তাদের সঙ্গে নিয়ে কাজটি করা হয় তাহলে কি হবে, কোম্পানির দলিলপত্রটা সঠিক এবং আইনগতভাবে স্বীকৃত হবে এই দলিলগুলো। এখন এই দুটো দলিল আমরা কি পেলাম, দলিলপত্র প্রণয়নের এই পর্যায়ে দুটো দলিল প্রণয়ন করা হলো, একটা হলো স্মারকলিপি যেটা কোম্পানির মূল দলিল, আর সংবিধি বা পরিমেল নিয়মগুলি সেটা হচ্ছে কোম্পানির দ্বিতীয় দলিল। এখন আমরা আসবো নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে। আমরা তো নামের ছাড়পত্র পেলাম, দুটো দলিলও গঠন করে ফেললাম, এখন নিবন্ধনের জন্য এ পর্যায়ে প্রবর্তকগণ কি করবে, কোম্পানির নিবন্ধকের অফিস হতে নির্ধারিত ফি প্রদান করব, প্রয়োজনীয় ফর্ম সংগ্রহ করবে। তা কোথা থেকে ফর্মটা সংগ্রহ করতে হবে, নিবন্ধন অফিস থেকে, আর ফর্ম সংগ্রহ করার সাথে নির্দিষ্ট ফি প্রদান করতে হবে, এবং তা পূরণ করব কি পূরণ করব, কোম্পানির যে নির্দিষ্ট ফর্মটা নিলাম নিবন্ধনের জন্য আবেদনের জন্য সেটা পূরণ করব দলিলপত্র সন্নিবেশিত। এখানে এখানে কোন দলিলপত্রগুলো দিতে হবে সেটা আমরা ধারাবাহিকভাবে আসতেছি। সন্নিবেশিত নামের ছাড়পত্র পাওয়ার 30 দিনের মধ্যে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, 30 দিনের মধ্যে প্রয়োজনীয় ফি সহ নিবন্ধকের নিকট জমা দিতে হবে। অর্থাৎ নামের ছাড়পত্র পাওয়ার 30 দিনের মধ্যেই কিন্তু এইটা আবেদন করতে হবে, ফি জমা দিয়ে এই আমরা নিবন্ধন ফর্মটা পূরণ করে দিতে হবে, এবং এতে যে সকল দলিলপত্র থাকবে তা আমরা পরের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো।